আমি রান্না করছিলাম, হঠাৎ করে দেখো কারা এসেছে। কি হয়েছে, তুই পালালি কেন? আরে গামছার পেছনে একটা গাউন নিয়েছিলাম, এই দেখো। বসে পড়ো। হ্যালো গাইস, সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে অনেক সকাল সকাল উঠে গেছি আমি, অনেক ভোরে। বাড়িতে কেউ নেই, কাকু দোকানে চলে গেল, কাকু মানে আমার কাকা শ্বশুর। বাবা মাও একটু বেরোলো, বাবা মা গেছে তারাপীঠে দুদিনের জন্য। সো এই দুদিন থাকবে তারাপীঠে, তারপরের দিন একটু বোলপুর শান্তিনিকেতনে, বিকজ বাবা মা বোলপুর শান্তিনিকেতন ভীষণ ভালোবাসে, ওখানে গিয়ে এক দুদিন থাকবে, দেন ব্যাক টু হোম। তো আগেও গেছে বোলপুর, যখন আমার হাজব্যান্ডের ট্রান্সফার ছিল তখন আমরা ওখানটা গিয়েছিলাম, অনেক দিন প্রায় অনেক মাস ছিলাম। বেশ ভালো, দারুণ জায়গা। তোমরা যারা যারা গেছো বোলপুরে বেড়াতে, তারা তো নিশ্চয়ই জানো কীরকম। ওই দিক তো তারাপীঠে গেছে মানে বোলপুর ঘুরবেই, তাই জন্য একটু বোলপুর ঘুরে একটা দিন থেকে তারপর আসবে। তো এখন কাকু দুপুরবেলা চলে আসবে বাড়িতে, এখন বাড়িতে শুধু আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে। ওয়েল, বাবা মার সাথে আর একটা ফ্যামিলিও গেছে, ছোট কাকুর ফ্যামিলি, কাকু কাকিমা আর বোন। আর মায়ের তো খুব আনন্দ তারাপীঠ যেতে, মায়ের খুব ভালো লাগে তারাপীঠ, মায়ের খুব প্রিয় জায়গা। বোলপুরে যখন ছিল কাজের সূত্রে, বোলপুর সাইথিয়া ওই দিকটা ছিল, তখন ও মানে তারাপীঠে প্রচুর গেছে। আমি এখনো যাইনি, আমি এখনো বিয়ের আগে ও যখন ছিল তখন বাবা মা গেছে, ও গেছে, ও তারাপীঠে অনেকবার গেছে, বিকজ ওর অফিস ওখানেই ছিল। আর এখন বিয়ের পরে আমি এখনো যাইনি, যাবো দেখি, আমারও কখনো না কখনো সুযোগ আসবে, আমিও নিশ্চয়ই যাবো। শাশুড়িমার বাড়িতে নেই, তো এখন এই দুদিন একাকাই থাকতে হবে। চলো এই না করে টুকটুক করে কিছুটা কাজ এগিয়ে নেই। আমার মামমাম ঘুম থেকে উঠে গেছে, উঠে এসে আবার সোফায় শুয়ে পড়েছে। আমার স্নান পুজো সব হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট করার আগে আমি স্নান পুজোটা সেরে ফেললাম। আর আমার মাম্মাম এখানে এখনো খেলেই যাচ্ছে, আমার মাম্মামকে আমি এখন খাওয়াবো। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমাদের করবী ফুল গাছে কত করবী ফুল ফুটেছে। আমি ভাবছিলাম তখন ভিডিও করবো ফুল তোলার সময়। গান শুনছো? ও কোন কোন জন্মের একটা পুরনো ফোন খুঁজে পেয়েছে দেখো, ওইটাতে বলছো গান শুনছে। আর ও বাঁশি কোথায়, তোমার বাঁশি কোথায় দেখো, এই সেই বাঁশি পেয়েছে, একটু বাঁশি বাজিয়ে দেখো। কালকের থেকে শুরু করেছে, সারাদিন ধরেই বাঁশি বাজাচ্ছে, রেফারি সেজে ঘুরছে, বাঁশি বাজাচ্ছে আর বলছে কাম কাম। এই দেখো আমাদের করবি গাছটা, যখন ছোট ছিল তখন নিচে ফুল পড়তো, কুড়িয়ে আনতে হতো পুজো দিতে, কিন্তু এখন এত বড় হয়ে গেছে না, বারান্দা থেকে এরকম মানে হাত বাড়িয়েই আমি সব ফুলগুলো তুললাম আর পুজো দিলাম। এই সব এই 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 বাঞ্চটা নিয়ে এখান থেকে নিয়েছে আমি, এই থোকাটা, এইখানে একটা যে থোকাটা ছিল ওই থোকাটা আমি তুলে পুজো দিয়েছি। আর এখানে নীলকণ্ঠ ফুল গাছ আছে, তো নীলকণ্ঠ ফুল আজকে আর ফোটেনি, তাই জন্য নীলকণ্ঠ ফুল তোলা হয়নি। তো যাই হোক, আর দেরি করবো না, আমার মাম্মাকে এখন আমি খাওয়াই। দেখো কার্পেটটা এখানে পেতে রাখতে হয় এই গরমকালে, ও সব খেলনা নিয়ে নিচে বসে যাবে খেলতে, সেই বাস্কেটটা আছে ওর খেলনার, সব এর সব ওর খেলার জিনিস। হ্যাঁ, আর এই সোফাটা কি ওর মানে কি বলবো, প্লে হাউস বলো, প্লে রুম বলো, প্লে স্পেস বলো, এটাকে প্লে স্পেস বানিয়ে নিয়েছে। হ্যাঁ, আমার হাজবেন্ড চলে আসবে একটু পরেই, বেরিয়েছে। যাই হোক, আজকে ওর পরীক্ষা আছে একটা। কার সাথে কথা বলছো ফোনে? দিদার সাথে। তুমি ফোনে কথা বলছো বলো, তুমি গাছ থেকে আঙ্গুর ছিঁড়ে খেয়েছো? তাহলে এই আঙ্গুরগুলো কি আমার পায়ে লাগলো নিচে, এই যে এই দুটো আঙ্গুর পড়ে আছে, আমি পাড়ালাম দাঁড়িয়ে পড়ে যেদিকে দুটো আঙ্গুর চিপকে গেল। আঙ্গুর ছিঁড়ে খেয়েছো গাছ থেকে? হুম, খেয়েছো? কোথা থেকে পেয়েছো আঙ্গুর দেখো আমাকে, এখানটায় পড়েছিল, তুমি কুড়িয়ে খেয়েছো? তোমাকে বলেছি না উল্টো পাল্টা এভাবে না ধুয়ে খাবে না, পেট ব্যথা হবে।
গাইজ, বাবা মা মোটামুটি বাজার করে রেখেই গেছে, যেহেতু বাবাই তো বাজার করে, তো বাবা মা কদিন থাকবে না বলে বাজার করে রেখে গেছে, অনেক চিকেন রেখে গেছে। আজকে আমাকে চিকেন করতে বলে গেছে, যে অনেকটা চিকেন আছে, তো চিকেনটা আমি বের করে রাখবো। আমাদের চিকেন এক দেখো, একদম যেহেতু ডিপে ছিল, একদমই দেখো একদম চিল্ড আইসড হয়ে রয়েছে, একদম বড়। তো এটাকে আমি এখন জলে ভেজাবো, না হলে আমি রান্না করতে পারবো না। এটাকে আমি জলে ভিজিয়ে রাখবো, দেন চলে গেছে ওর ঠাম্মির ঘরে, বলছে আমি এখন ওই ঘরে ঘুমোবো। ও জানে খাওয়া হয়ে গেলে ঘুমোতে হবে, কিন্তু চলো দেখি ঠাম্মির ঘরে যাই কি করছে। কি হচ্ছে এখানে, কি করছো? Do you love puppets? Yes. Okay. তো গাইস আর লেট করবো না, আমাদের যখন টিফিন হয়ে গেছে, তো যেহেতু বাড়ি তিনি হাজব্যান্ডও চলে আসবে একটু পরে, ওর আজকে পরীক্ষা, পরীক্ষা হয়ে গেলে চলে আসবে, আর আমি তার জন্য রান্নাটা বসিয়ে দেবো। আর চিকেন করব, বাটার চিকেন করব, তাই তো মাম্মা? বাটার চিকেন করবো আজকে আমরা। হ্যাঁ হ্যাঁ, আমার মাম্মা বাটার চিকেন খাবে, রেগুলার চিকেন যেটা নর্মাল আমরা করি ওটা সবসময় করি, আজকে একটু বাটার চিকেন করি। দেখি তো, হ্যাঁ আমার হাজবেন্ড চলে এসেছে, এই যে আমার মাম্মাম দৌড়ে দৌড়ে বলতে এসেছে, বাবাকে একটু ভিডিও করো, বাবাকে একটু ভিডিও করো। হ্যাঁ জল খেতে যাবে, চল উপরে দাঁড়ো, দাঁড়ো আমাকে ছাড়ো মাম্মা, আমি দরজা খুলে দিয়ে আসি, বাবা এসেছে আসতে। আচ্ছা এসো, মাম্মা আসবে। ওই তো জল, তুমি এখন গাড়ি ধোবে? আচ্ছা ঠিক আছে এসো, দরজা খুলতে এসেছো, চলো মাম্মা। এই কি হচ্ছে এখানে, কি করছো? একে আমি শাড়িটা এলোমেলো করে রান্না করছিলাম, হঠাৎ করে দেখো কারা এসেছে, হঠাৎ হঠাৎ আগমন অতিথিদের। কি হয়েছে, তুই পালালি কেন? আচ্ছা লজ্জা কি হয়েছে মাম? আরে গামছার পেছনে লুকিয়েছে, মাম এসেছে, নতুন চশমা এনেছে, দেখা দেখা চশমা একটু দেখা, খুল গাইস ব্যাগ। ওরা চশমার দোকানে গিয়েছিল, চশমা এনেছে, আরও হচ্ছে জয় মামের ফ্রেন্ড, তো ওরা হঠাৎ করে এসেছে। সামনে এসো, জামা ষষ্ঠী দুটো ড্রেস মা অনলাইনে অর্ডার দিয়েছিল, তো অনলাইনে ড্রেস দুটো আসতে একটু লেট হয়েছে, তাই মা পাঠিয়েছে ওদের কাছে যে নিয়ে যা ড্রেস দুটো দিয়ে আয়, তো এখন বলছে পরে দেখাতে, চেঞ্জ করতে হবে কিনা, আমি পরে দেখা, চলো ড্রেস তোর এসেছে, আমি খুব খুশি হয়েছি হঠাৎ করে এসেছে হঠাৎ অতিথি। তারা মামা বসো, জয় কি হলো, জয় মামা, কি অবস্থা? আচ্ছা মা মামের কোলে যাও, মামের কোলে যাও, বললাম যে বস খেয়ে যা, চললো এরা, কি করবো বসছি না, বললাম দুপুরে খেয়ে যা, চিকেন করছি শুনলি না মাম, সব বয়স্ক লোক নিয়ে বের হয়ে হাতি ব্যথা, মুটু ব্যথা, বাতের ব্যথা, আশিস আবার জয়, আশিস মাম বাই,
সব কিছু নিয়েছিস? এটা দাঁড়া, ও ঘুরাতে পারবে, যেটা এদিকে দেয় ব্যাগ নিতে পারবে, ব্যাগ নিয়ে গিয়ে ঘুরি নেবে। আরে আরেকটু খোলা যাবে বাবা। মামা চলে এসেছে একটা ফোন ডানাতে, একটা ফোন বা হাতে, আর ভুলু কোথায়, ওই যে নিয়ে চলে এসেছে, নেমে এসেছে। ঠিক আছে আসিস একদিন সময়। হুম হুম, বাই বাই, টাটা। সোনা চলে গেল, আমার রান্নাও প্রায় হয়ে এসেছে, এবার রান্নাটা কমপ্লিট করে আমি খেতে দেবো ওদের। একটা চিকেন আর ফ্রাইড রাইস করেছি সাথে, আমার সব খাবার রেডি। এই দেখো, এই যে ফ্রাইড রাইস, আর এই যে আমার বাটার চিকেন। সো আমি আমার হাজব্যান্ডকে ডাকছি খেতে, ও জানে শুধু মাংসের ঝোল হয়েছে, শুধু চিকেন হয়েছে, ও জানে না বাটার চিকেন আর ফ্রাইড রাইস হয়েছে। সো আমি ওটা ওকে বলিনি, যাই হোক, দেখি কাকে ফোন করে বলছে জানো, যে চিকেন হচ্ছে, একটু পরে চিকেন খাবো, মাকে মনে হয় ফোন করে বলছিল, সেটার জন্য সারপ্রাইজ। তো দেখা যাক ও আসার টেবিলও কী বলে। আমি ততক্ষণে চাই চট করে গায়ে জল ঢেলে আসি, বিকজ সকালবেলা একবার স্নান করেছি, তাও তো দুপুরবেলা একবার গায়ে জল হয়, চট করে গায়ে জলটা ঢেলে আসি, ড্রেসটা চেঞ্জ করে আসি, দেন একসাথে খেতে বসবো। আমি ডেকেছি খেতে, এখন আসেনি, দেখি ওর রিয়াকশান কী হয়। বেড়ে রেখেছি, এখন আসছো না, মাম্মামে খাওয়া গেছে, এখন আমরা বসবো খেতে। আমার মাম্মাম খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে ও সোফায়, সো আমি এখন ওকে শুয়ে দিয়ে আসবো, ঘুমিয়ে যাবে, আর আমরা খাবো। কাকু এখনো আসেনি, কাকুর আসতে একটু লেট হবে, এই তো আসে, চলো। বাটার চিকেন খুশি? আমি তো এই নর্মাল মাংসের ঝোল হচ্ছে আজকে রোববারে, আমি ওকে বলে রেখেছিলাম নর্মাল চিকেন হবে, বাটার চিকেন কল হবে। হ্যাপি? গুড ইভিনিং গাইজ, মানি উঠে গেছে ঘুম থেকে, উঠে দুধ টুধ খেয়ে বাইরে গেছে, জানো তো, পুতুলটা কোলে নিয়ে ছাদের দিকে রওনা দিয়েছে। ঠাম্মি দাদা, ঠাম্মি দাদা তো বাড়ি নেই, শোনা ওরা তো তারা পিটে গেছে ওর রোজকার রুটিনের মতন। তো যাই হোক, চলো, আমি চাটা বসিয়েছি, আমি জাস্ট এই চুলটা একটু আঁচড়াতে এসেছিলাম, চাটা বসিয়ে এই ঘরে আসলাম, আর আমার মাম্মা বাইরে বেরিয়ে আসলো, বাইরে বেরিয়ে এসে আইসবিল জায়গায় চলে গেছে। কি করছো? ওহো, হ্যাঁ, কে এসছে, কে? আচ্ছা আচ্ছা, আসছি আসছি, নিচে আসছি। এরে বাবা মা বাড়ি নিয়ে এখন কারা আসলো? অপর্ণা এসেছি, আমার জল ফুটে গেছে, এখন আমি চা পাতাটা দিয়ে দিই, তিনজনের চা। তো বাবা বাড়িতে নিয়ে আজকে তাই অল্প চা হবে, বাবা দুধ চা খায়, তো আমরা তো র চা খাই, তো তিনজনের জন্যই র চা করবো একটু আদা দিয়ে। বাবা দেখো চিনির কোটায় গুঁড়ো দুধ ঢেলে রেখে গেছে, গুঁড়ো দুধটা পুরো ঢেলে রেখে গেছে, এবার চিনি নেবো কি করে, চিনি এইটুকু তলায় পড়ে গেছে, বাবা এর আগে ওই ভুলটা করেছে, বাবা সে ভুল করে চিনির বদলে গুঁড়ো দুধ ঢেলে রেখে গেছে, এবার চিনি এখন আমাকে বড় ব্যায়াম থেকে নিতে হবে। বিয়ের কার্ড এসছে, বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিল, আমার বিয়ের অনেক আগেই পাড়াতে এসেছিল, আমি ঠিক চিনতে পারিনি, বিয়ে নিমন্ত্রণ করতে এসেছে। কই দেখি, আমাকে চেনে না, না আমাকে দেখেনি আগে, আমি ওই জন্য চিনতে পারিনি, এই বিয়ের নিমন্ত্রণ পেয়েছি বহু বছর পর, না বিয়ের নিমন্ত্রণ আর পাওয়াই হয় না করোনার পর। কাকু হা করে শুনছে, কে মা? ওই ঠাম্মি শাড়িটা দেখো, ভাঁজ করা শাড়িটা খুলে নিয়ে কি করছে, কি করছো তুমি? এই চলে এসো চা খেতে, এদিকে এসো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা এখন ঘরে বসে টুকটাক কাজ করছিলাম, আমার মাম্মামের একটু ছবি আঁকা টুকটাক হোমওয়ার্ক করছিল, ওই দেখো বসে আছে আমার সোনাটা। এখন মা বাইরেটা পুরো অন্ধকার, তারা লাইটটা জ্বালাই,
আমি এখন রান্নাঘরে এসেছি। ভাতটা আমি হাফ বসিয়ে দিয়ে গেছিলাম, আর হামানটা পুরো হয়েও যায়, আর টাপ টাপ করে ফুটবে, আর মার গেলে ফেলবো। আর আমি করবো ঝিঙে দিয়ে মসুর ডাল, আর সেটা আমি এখন বসিয়ে দেবো। আর মেয়েকে এটা দিয়েই খাবো, ডাল আর ভাত দিয়ে। আর আমাদের তো দুপুরে চিকেন আছে, রুটি বানাবো, চিকেন ডাল রুটি হয়ে যাবে। তো চলো দেখে নেবো, ডালটা বসিয়ে দিয়ে আমার মাম্মা খেয়ে দেবে গেছে, আর আমাকে ভাত খাওয়াতে হবে। আমার ফোনের নিউ ডেস্টিনেশন, সো আমি এই যে ঝিঙে নিয়ে এসেছি, ঝিঙে দিয়ে মসুর ডালটা খুব টেস্টি লাগে খেতে। পাঁচফোড়ন দিতে হয়, আমরা ন্যাচারালি মসুর ডাল খুব পেঁয়াজফোড়ন খাই না, খুব সবজি দিয়েই খাই বেশিরভাগ সময়। ডাল আমরা অনেক সবজি দিয়ে খাই, নানা রকম সবজি দিতেই থাকি মসুর ডালে। সো আজকে ঝিঙে দিয়ে করবো, এটা আমার খুব ফেভারিট মসুর ডালের রেসিপি। দিয়ে দিলাম পাঁচফোড়ন ঝিঙে। দেখো আমি অলরেডি পাঁচফোড়ন দিয়ে ঝিঙেগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এইবার ঝিঙেগুলো একটু নুন হলুদ দিয়ে ভাজবো, ভাজা ভাজা হলেই আমি ডালটা দিয়ে দেবো। আর আমি যে ডালটা করছি সেটা হচ্ছে এই মোটা দানার মসুরের ডাল, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই মোটা দানার মসুরের ডাল আর সরু দানার মসুরের ডাল ওই কোটায় ছিল, ওটা প্রায় শেষের দিকে ডালটা বের করেছি। মোটা দানা মসুরের ডাল দিয়ে এমনি ঝিঙে দিয়ে ভালো লাগে, আর মোটা দানা মসুরের ডালটা বেশি টেস্টি হয়। এই ডালটা সরুটার থেকে এটা এটা বেশি টেস্টি হয়। হ্যাঁ, আর এই ডালটা দিয়ে তোমার টমেটো ডালও ভালো লাগে। সো গাইস, রুটি বেলতে আমি অলরেডি শুরু করে দিয়েছি, আর আমার মামাকে খাওয়ানো হয়ে গেছে। এদিকে বাটার চিকেনটা গরম হয়ে গেছে, আমরা এক্ষুনি খেতে বসবো। ভাতটা গরমে দিয়ে দিই, সো রুটিটা বানিয়ে আমরা খেতে বসে যাবো। প্রত্যেকটা ব্লগের মতন এই ব্লগটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব। সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করবো, কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার লাস্টে একটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট অল দ্য নোটিফিকেশনস ফ্রম মাই চ্যানেল। সো চলো আপাতত বাই, গুড নাইট।